ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওয় ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট ভোট নিয়ে আলোচনা করব। ইডিসি সার্টিফিকেট দেখিয়ে কিভাবে ভোট দেবেন এবং ওই ভোট কিভাবে ভোটার রেজিস্টার 17A-তে নথিভুক্ত করা হবে তাই আলোচনা করব। ভোট পরিচালনার ক্ষেত্রে হাজার হাজার ভোটকর্মীর গুরুত্ব অপরিসীম, তাদের ছাড়া এই ভোটযোগ্য কখনোই সম্ভব নয়। সাধারণত কোনো ভোটকর্মীকে এমন কোনো বিধানসভা নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্ব দেওয়া হবে না যেখানে তার কর্মস্থল বা সেখানে তিনি বাস করেন বা যে কেন্দ্রের তিনি ভোটদাতা। অর্থাৎ বিধানসভা ভোটের ক্ষেত্রে আপনাকে কিন্তু পোস্টাল ব্যালটের জন্যই অ্যাপ্লাই করতে হবে এবং পোস্টাল ব্যালটের সাহায্যে আপনাকে ভোট দিতে হবে। কিন্তু লোকসভা ভোটের ক্ষেত্রে আপনার বিধানসভা ব্যতীত অন্য কোনো বিধানসভায় আপনার ডিউটি পড়বে, সেক্ষেত্রে আপনি পোস্টাল ব্যালটে না দিয়ে আপনি কিন্তু 12A ফর্ম ফিল আপ করে ইডিসি সার্টিফিকেটের মাধ্যমে বুথে গিয়েই ইভিএমে ভোট দিতে পারবেন। ট্রেনিংয়ের সময় রিটার্নিং অফিসারের কাছে আপনি 12A দ্রুত ফর্ম ফিল আপ করুন এবং পরবর্তী ট্রেনিংয়ের দিন আপনি কিন্তু ইডিসি সার্টিফিকেট পেয়ে যাবেন এবং ইডিসি সার্টিফিকেট দেখিয়ে আপনার যে বুথে ডিউটি পড়বে সেই বুথে অন্যান্য সাধারণ ভোটারের মতোই আপনি কিন্তু ইভিএমের সাহায্যেই ভোট দিতে পারবেন। আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগেনস্টে যদি ইডিসি সার্টিফিকেট ইস্যু হয়ে যায় তবে আপনার ভোটের ডিউটি কোনো কারণে বাতিল হলেও ভোটের দিন আপনার নির্দিষ্ট বুথে আপনি কিন্তু ভোট দিতে পারবেন না। সেজন্য আপনাকে আপনার নির্দিষ্ট বুথ ছাড়া ওই লোকসভার যে কোনো বুথে ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দিতে হবে। ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দিলে সেই ভোট কিভাবে নথিভুক্ত করবেন, এর জন্য যখন একজন ভোটার ইডিসি সার্টিফিকেট নিয়ে ফার্স্ট পোলিং অফিসারের কাছে আসবেন তিনি তার পরিচয় যাচাই করে নেবেন অন্যান্য ভোটারদের মতোই। ফার্স্ট পোলিং অফিসার ওই ইডিসি ভোটারের ইডিসি সার্টিফিকেটটি নেবেন এবং প্রিসাইডিং অফিসারকে ব্যাপারটি জানাবেন, প্রিসাইডিং অফিসারের কাছে ইডিসি সার্টিফিকেটটি জমা দেবেন। তারপর মার্ক কপিতে নিয়মিত ভোটারের সর্বশেষ সিরিয়াল নাম্বারের পর ওই ইডিসি ভোটারের সিরিয়াল নাম্বার এবং নাম নথিভুক্ত করবেন। প্রিসাইডিং অফিসার তিনি ওই ইডি সার্টিফিকেট নেবেন এবং নির্দিষ্ট এনভেলপে রেখে দেবেন, এটি নন স্ট্যাটুটারি কভারের একটি আইটেম। এরপর ইডিসি ভোটার দ্বিতীয় পোলিং অফিসারের কাছে যাবেন, দ্বিতীয় পোলিং অফিসার ভোটার রেজিস্টার 17A-তে ওই ভোটদাতার বিষয়ে তথ্যগুলি অন্তর্ভুক্ত করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, ধরা যাক যে ভোটদাতার নাম রাকেশ, ভোটার তালিকায় তার অংশ নাম্বার 23 এবং ক্রমিং নাম্বার 526 হলে নির্বাচক নিবন্ধ অর্থাৎ ভোটার রেজিস্টার 17A-র দ্বিতীয় কলামে তাকে নিম্নলিখিতভাবে চিহ্নিত করা হবে, 526/23/ নির্বাচন কেন্দ্রের নাম্বার। নির্বাচন কেন্দ্র বলতে আপনি যে বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সেই বিধানসভা কেন্দ্রের নাম্বার। এরপর থার্ড পোলিং অফিসার অন্যান্য ভোটারদের মতোই সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে ভোটার স্লিপটি নেবেন এবং ওই ইডিসি ভোটারের বাঁহাতে তর্জনীতে কালি লাগাবেন এবং ব্যালট ইস্যু করবেন। তারপর ইডিসি ভোটার ইভিএমের সাহায্যে ওই বুথে ভোট দেবেন। ইডিসি ভোটারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ইডিসি ভোটার কিন্তু আপনার বুথের ভোটকর্মী ছাড়াও অন্য কোনো ভোটারও হতে পারেন। ওই লোকসভার অন্তর্গত অন্য কোনো বুথের ভোটার যদি ইডিসি সার্টিফিকেট নিয়ে আপনার বুথে আসেন তাহলে তার ইডিসি সার্টিফিকেট এবং অন্যান্য তথ্য যাচাই করার পর ওনাকে আপনার বুথে ভোট দেওয়ার অনুমতি দিতে হবে এবং আগের পদ্ধতি অনুসরণ করেই ওনার ভোট 17A-তে লিপিবদ্ধ করতে হবে। ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেখিয়ে কোনো ভোটার কিভাবে ভোট দেবেন, কোথায় ভোট দেবেন এবং তাদের ভোট কিভাবে লিপিবদ্ধ করতে হবে তার ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।